গাইবান্ধায় তিন দিন ব্যাপী জেলা ইস্তেমা শুরু হয়েছে। গাইবান্ধা জেলা তাবলিগ জামাতে ইস্তেমার আয়োজন করেছে। বৃহস্পতিবার জেলার পলাশবাড়ী উপজেলার মাঠের হাট এলাকায় ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় ইস্তেমা। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে ইস্তেমার কার্যক্রম শেষ হবে। আয়োজকরা জানান, জেলা ভিত্তিক আঞ্চলিক ইস্তেমার অংশ হিসেবে গাইবান্ধায় এই আয়োজন করা হয়েছে। ইস্তেমা মাঠে মুসল্লিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইস্তেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।